এবিপি আনন্দ, এগিয়ে থাকে এগিয়ে রাখে। জুনিয়ার মৃধা খুনের মামলায় চাঞ্চল্যকর তথ্য। ঘটনার দিন হোটেলে পারিবারিক পার্টি ছিল, পার্টিতে দেরি করে এসেছিল প্রিয়াঙ্কা। পার্টিতে খুব বিষণ্ন লাগছিল প্রিয়াঙ্কাকে, সম্পর্কে টানা পড়েনে স্বামীর সঙ্গে অশান্তি চলছিল, জানালেন প্রিয়াঙ্কার প্রাক্তন জা নিরাজিতা চৌধুরী। জুলাই 2011 সাল, সেদিন কি আপনাদের কোনো অনুষ্ঠান ছিল? হ্যাঁ, আমাদের একটা ফ্যামিলি একটা গেট টুগেদার মতো ছিল, একজনের একটা আঙ্কেলের ছিল, তো সেখানে হায়াতেই ছিল, ওখানেই ছিল, তো আমরা সবাই মিলে ওখানে গেছিলাম। তো ওরাও এসেছিল, বাট একটু লেটে এসেছিল ওরা, মানে প্রিয়াঙ্কা আর প্রিয়াঙ্কার হাজব্যান্ড দুজনে এসেছিল। মানে অ্যাকচুয়ালি প্রিয়াঙ্কা আমার যা হয় মানে রিলেশনে, তো ওরা দুজন এসেছিল, তো ওই কারণেই আর কি। আরও অনেক কিছু আমাদের সিবিআইতে যেগুলো, মানে আমি এখন পাবলিকলি কিছু বলতে পারবো না, যেটুকু আমি জানি আমি সেটুকু আমি তাদেরকে জানিয়েছি সিবিআইতে। জুনিয়রকে আপনি দেখেছিলেন বা প্রিয়াঙ্কার সঙ্গে কখনো দেখা গিয়েছে? না, আমি অ্যাকচুয়ালি এই সমস্ত নিয়ে কোনো রকম, অ্যাকচুয়ালি জুনিয়রের ব্যাপারটা আমি জানতাম না, তো সেই হিসাবে আমি পরে যখন জানতে পেরেছি তখন আমি ব্যাপারটা, আমি নিজেও শকড হয়েছি ব্যাপারটা। আমার আর হয়তো পরে শুনেছি যে ও দাদা হয়তো পরে জানতে পেরেছে বা জানতো বা হোয়াট এভার, মানে বড়রাম, মানে প্রিয়াঙ্কা চৌধুরীর হাজবেন্ড। তো উনি কি জানতেন জুনিয়রের বিষয়ে, মানে কি মনে হয়েছিল পরবর্তীকালে বা কি জানতে পেরেছিলেন? দেখুন, নিশ্চয়ই হয়তো জানতো, কেন এত বছর ধরে, তিন বছর ধরে মোটামুটি শুনেছিলাম যে রিলেশন চলেছে ওদের, তো একই ফ্যামিলিতে আছে, একই বাড়িতে আছে, তো কারো যদি কোনো সম্পর্ক হয়, আজকে যদি আমারও যদি বা আমার হাজব্যান্ডের যদি কোনো সম্পর্ক থাকতো নিশ্চয়ই আমরা জানতে পারবো, নিশ্চয়ই হয়তো জানতো সে ব্যাপারটা। ওদের বডি ল্যাঙ্গুয়েজ কি দেখেছিলেন বা সেদিন কি অনুষ্ঠানে সবার সাথে কি কথা বলছিলেন প্রিয়াঙ্কা? না, খুব একটা নয়, বডি ল্যাঙ্গুয়েজ অনেকটাই আপসেট ছিল, অনেকটাই ইয়ে ছিল, বাট আমরা তখন জানতাম না অতটা ব্যাপারটা, বাট পরে জানতে পারলাম যে ঘটনাটা কি হয়েছিল। যখন ঘটনাটা আপনারা জানতে পারলেন তখন কি পরিস্থিতি তৈরি হয়েছিল বা তখন কি অ্যাটমোসফিয়ার ছিল যদি বলেন? দেখুন, ঘটনাটা আমি অনেক পরে জানতে পেরেছি, সেই সময়টা আমি আমার এক্স হাজবেন্ড জয় চৌধুরী, তো আমরা দুজনেই পার্ক স্ট্রিটে ছিলাম, তো সেই সময় আমরা যখন জানতে পারি, তো তার অনেক আগেই বোধহয় প্রিয়াঙ্কা যখন ছেলেটা, মানে ডেড বডি ওর বাড়ির ওখানেই তখন ছিল প্রিয়াঙ্কা ওখানে, তো আমি সেইটুকুও জানি। তারপর ফ্যামিলি ব্যাপার, আমি প্রেগনেন্টও ছিলাম সেই সময়, আমাকে অতটা বেশি ইয়ে করা হয়নি, বাট আমি এছাড়া যেটুকু জানতাম আমি সেটুকু সিবিআইতে বলেছি। প্রিয়াঙ্কা দেবীর মোবাইল থেকে অনেকবার কল হয়েছে, এটা সিবিআই সূত্রে আমরা জানতে পাচ্ছি, প্রায় 12-14 বার কল হয়েছিল, জুনিয়রের মোবাইলে কল রয়েছে, সেই কল ডিটেল সিবিআই পেয়েছে। এই বিষয় নিয়ে কি জানি কি জিজ্ঞাসা করেছিল সিবিআই এবং কি আপনারা বা কি জানতে পেরেছিলেন সিবিআই জিজ্ঞাসাবাদের পর? অনেক কিছু অসঙ্গতির অনেক কিছু পাওয়া গেছে, তো সেই কারণে হয়তো সিবিআই, কারণ সিআইডিতে এখন সিবিআইতে ব্যাপারটা গেছে, তো আমি সবসময় বলেছি, এখনও বলছি যে সিবিআইতে সবারই আমাদের একটা ভরসা থাকে, এটা অদ্ভুতভাবে ভরসা থাকে, তো নিশ্চয়ই যেটা হয়েছে কি হয়েছে না হয়েছে নিশ্চয়ই ওটা বের করবে ঠিকই। জুনিয়র বৃদ্ধার বাবা ও মা তারা কি বলছেন শোনাবো। একজন মেয়েকে ধরেছে কালকে বহুক্ষণ, 8 ঘন্টা 8.5 ঘন্টা, মেয়েটির নাম প্রিয়াঙ্কা চৌধুরী, ও আমার বাড়িতে বারবার এসছে, ও জুনিয়রের বন্ধু হিসেবে নিজেকে মানে দাবি করেছে, নিজেকে পরিচয় দিয়েছে, ওই ইন্টারনেট কি ফেসবুক বলা হয় আমি জিনিসগুলো ঠিক বুঝিও না, ওইখান থেকেই হয়েছিল। কিন্তু কথা হচ্ছে যে আমার জুনিয়র এমন কোনো অপরাধ করতে পারে না যে তাকে খুন করে ফেলতে হবে, বিচার ব্যবস্থার উপরে আমাদের পুরো আস্থা আছে, পুরো আস্থা রেখেই আমি সেভাবে এগিয়েছি, এবং সেই বিচার ব্যবস্থার মাধ্যমে আমি এটাও জানি যে ওদেরকে শাস্তি হবেই হবে, ওদের শাস্তি অবশ্যই হবে। ভীষণ কষ্ট, আবার ভাবছি যে যতদিন ও শাস্তি না, মানে ই না পাচ্ছে, চরম শাস্তি না পাচ্ছে, ততদিন তো শান্তি নেই, সেই চিন্তা তো রয়েছেই আমাদের মধ্যে, কিন্তু এটাই ভাবছি যে আজ যদি আমার ছেলেটা থাকতো, কোনো অন্যায় করলো না, তা সত্ত্বেও তোরা সবাই মিলে মেরে দিলি আমার ছেলেটাকে, তার বিচার এতদিনের পরে করছিস, আমি এটাই চাইছি যে চরম শাস্তি হোক ওদের, শাস্তি তো চাইছি, আর যাকে দিয়ে ওরা মেরেছে তার তো চরম শাস্তি মানে চাই, চরম চাই। হ্যাঁ, আস্তে রাখছি। প্রিয়াঙ্কার অবশ্য দাবি তিনি সম্পূর্ণ নির্দোষ। আপনি দোষী, হাতটা ছাড়ো না, কিন্তু আপনার নামই তো অভিযোগ। নিউ টাউন হোটেলে তরুণী খুনে ঘটনায় গ্রেফতার সঙ্গী, জানবো আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে টেলিফোনে কথা বলে। আবির, কি জানতে পারছো?
দেখো শুনলি তো যেটা খবর পাওয়া যাচ্ছে যে তরুণী খুনের যে ঘটনা ঘটেছিল নিউ টাউনে হোটেলে করা হয়েছে, মূল অভিযুক্তকে অমিত ঘোষ নামে ওই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং যেদিনকে এই ঘটনা ঘটে অর্থাৎ 22শে ডিসেম্বর এই যে নিউ টাউনে যে হোটেল গৃহবধূর দেহ উদ্ধার হয় একদম যেটা জানা যাচ্ছে যে সেই গৃহবধূর যখন দেহ উদ্ধার হয় দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং এই ঘটনায় আগে থেকেই ওই ব্যক্তির সঙ্গে অর্থাৎ এই অমিত ঘোষ তার সঙ্গে আগে থেকেই সম্পর্ক ছিল এমনটাই মনে করা হচ্ছে এবং অমিত ঘোষের সঙ্গে সম্পর্ক থাকার জন্যই সেই হোটেলে গিয়েছিল এবং এই ঘটনা ঠিক একটা থেকে দুটোর মধ্যে দুপুরের মধ্যে এই ঘটনা ঘটেছে এমনটাই অনুমান করছে তদন্তকারীরা। তার কারণ হতে চারটের মধ্যে সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে অমিত ঘোষ এই হোটেল থেকে বেরিয়ে আসছে, এরপর বিভিন্ন জায়গা থেকে তথ্য প্রমাণ সংগ্রহ করে মোবাইল লোকেশন সমস্ত কিছু দেখে অমিত ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করেছে টেকনো সিটি থানার পুলিশ এবং ঝাড়গ্রামের নয়াগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে অমিত ঘোষকে। তাকে জিজ্ঞাসাবাদ করে জানাচ্ছে যে কবে থেকে তাদের সম্পর্ক বা কবে থেকে যোগাযোগ ছিল ওই মহিলার সঙ্গে এবং ওই মহিলাকে কেন সে খুন করলো, মহিলাকে খুন করার পেছনে কারণ হচ্ছে যে অনেকে জেনে গিয়েছিল সেই কারণে নাকি টাকা পয়সার জন্য নাকি ব্যক্তিগত কোনো শত্রুতা তৈরি হয়েছিল নাকি সম্পর্ক বিষয় নিয়ে কোনো সমস্যা সমস্যায় ক্ষতি দেখা হচ্ছে এমনটাই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। ধন্যবাদ আবে। বাংলায় পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প চালুর ব্যাপারে সদর্থক ভূমিকা নিচ্ছে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রীর আশ্বাসেই তা স্পষ্ট। তবে প্রকল্প চালুর ব্যাপারে এত দেরি কেন হলো তা নিয়ে তৃণমূলকে ক্রমাগত আক্রমণ করে চলেছে বিজেপি। কৃষকদের কথা ভেবেই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী, বিজেপিকে বিঁধল তৃণমূল। বাংলায় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প চালু করা হচ্ছে না কেন? 2019 ফেব্রুয়ারি থেকে বারবার তৃণমূল সরকারের উদ্দেশ্যে এই প্রশ্ন ছুড়ে দিয়ে কৃষকদের প্রতি বঞ্চনার অভিযোগে সরব হয়েছে নরেন্দ্র মোদী অমিত শাহরা। পাল্টা নিজেদের অবস্থানে অনড় থেকেছে তৃণমূল সরকার, কিন্তু শেষমেশ 21 বিধানসভা ভোটের মুখে কি সেই সংঘাতে পূর্ণচ্ছেদ পড়তে চলেছে? কিষাণ সম্মান নিধি একটা প্রোগ্রাম সেন্টার চালু করেছিল, কিষাণরা আমার কাছে সবচেয়ে গর্বের ম্যাটার, তাই আমি লিখেছি ডেটাটা শেয়ার করুন, আমরা ভেরিফিকেশন করে দিয়ে দেব। নবান্ন সূত্রে খবর, রাজ্যের প্রায় 21 লক্ষ কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের নাম নথিভুক্ত করতে চেয়ে কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন। তারই ভিত্তিতে রাজ্যের আবেদনকারীদের নামের তালিকা যাচাই করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। আর এই পরিস্থিতিতে বিধানসভা ভোটের মুখে আবেদনকারীদের তালিকা খতিয়ে দেখার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। আর তারই নতুন অবস্থান প্রসঙ্গে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। কৃষক সম্মান নিধি দিতে এত দেরি হলো কেন? এখন দেরিতে হলেও সদ্বুদ্ধি হয়েছে, ভালো, বিদায়ের সময় যদি কৃষকদের পাওয়ার ব্যবস্থা করে দেন কমপক্ষে তাদের কিছু আশীর্বাদ পাবেন। মমতা ব্যানার্জি যেটা কাজ হবে খুব তাড়াতাড়ি পুরো লিস্ট বানিয়ে কেন্দ্রকে পাঠিয়ে দেওয়া। রাজ্য সরকারের যে প্রকল্প আছে সেখানে সেটা আগেই চালু হয়েছে এবং 5,000 টাকা করে তারা পাচ্ছেন, প্রায় 70 লক্ষ চাষি পাচ্ছেন। এটা তো সন্দেহ আছে, আমি যতবার গিয়ে জিজ্ঞেস করেছি কেউ বলেনি যে পেয়েছি বলে। কৃষকের কথা ভেবে যে আন্দোলনের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী আসনে থাকার সময়ও দিয়েছেন, আজও কিন্তু কৃষকের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ভাবেন। কে কত বড় কৃষক বন্ধু, এই প্রশ্নেই নরেন্দ্র মোদী সরকারের কিষাণ সম্মান নিধি প্রকল্পের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কৃষক বন্ধু প্রকল্পের সংঘাত দীর্ঘদিনের। একমাত্র পশ্চিম বঙ্গাল সরকার वहां के 70 लाख से अधिक किसान इस योजना के वो लाभ नहीं ले पा रहे हैं, उनको ये पैसे नहीं मिल पा रहे हैं। কৃষক দের একটা স্কিম ওরা করেছে সেখানে খুব কম লোক পাবে, আর আমি অলরেডি আগে একটা চিঠি লিখেছি এগ্রিকালচার মিনিস্টারকে, চিঠিটা হচ্ছে যে আপনি আমাকে টাকাটা দিন প্লিজ, স্টেট গভর্নমেন্টকে পাঠান, আমরা সবাইকে বেনিফিশিয়ারিদের টাকাটা পৌঁছে দেবো। কেন্দ্র রাজ্য দুপক্ষেরই দাবি তাদের প্রকল্পই কৃষকদের উন্নয়নের জন্য সেরা। মোদী সরকারের পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে কৃষকদের 3টি কিস্তিতে 2,000 টাকা করে মোট 6,000 টাকা দেওয়া হয়। অন্যদিকে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে প্রতি বছর 5,000 করে টাকা পান কৃষকেরা। মোদী সরকারের প্রকল্পে যাদের সর্বাধিক 2 একর চাষের জমি আছে তারাই টাকা পান। অন্যদিকে মুখ্যমন্ত্রীর দাবি তাদের প্রকল্পে 1 কাঠা জমি থাকলেও 1,500-2,000 টাকা পাওয়া যায় প্রতি বছর। সেই সঙ্গে কৃষকের মৃত্যু হলে পরিবার 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য পায়। এক্ষেত্রে আমরা খুব পরিষ্কার যে কৃষকদের বঞ্চিত করা শুধু রাজনৈতিক স্বার্থেই মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় করেছে। যারা একদম সমাজের এই এই কাজগুলো করেন, কৃষক শ্রমিক, এদের কথা
উনি ওনার রাজনৈতিক জীবনে মুখ্যমন্ত্রী হওয়ার আগেও আমি জানি তখন থেকেই উনি এদের মধ্যে কাজ করেন, এদের কথা ভাবেন এবং সেই ভাবনা থেকেই এই কাজগুলো এসেছে। তাকে ছোট করে দেখে এই সংকীর্ণ ভোটের রাজনীতি করতে চাইছে বিজেপিওয়ালারা। সাধারণ কৃষকরা অবশ্য এত শত বুঝতে চান না, তাদের একটাই বক্তব্য, কেন্দ্র এবং রাজ্য দুপক্ষেরই প্রকল্পের সুবিধা যেন তাঁরা পান। আশাবুল হোসেন, দীপক ঘোষ ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। ট্যাংরায় বিজেপি নেতাকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের কোয়ার্ডিনেটরের অনুগামীদের বিরুদ্ধে। পুলিশের বিরুদ্ধেও অভিযোগ না নেওয়ার অভিযোগ উঠেছে। এদিকে পুলিশের তরফে জানানো হয়েছে কোনো অভিযোগই জানানো হয়নি থানায়। হামলার অভিযোগ মানতে নারাজ তৃণমূল। প্রথমে কিল চড় বাঁশ দিয়ে মার, এরপর বন্দুকের বাঁট দিয়ে মাথায় আঘাত। বিজেপি নেতাকে এমন ভাবেই মারধর করা হয় বলে অভিযোগ কাঠগড়ায় তৃণমূল। সোমবার রাতে এই ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে কলকাতার ট্যাংরা এলাকা। আক্রান্ত রাজু চৌধুরী বিজেপির বেলেঘাটা দক্ষিণ মণ্ডলের সহসভাপতি। তার অভিযোগ, রাতে বাড়ি ফেরার সময় হামলা চালায় তৃণমূল নেতা তথা কলকাতা পুরসভার 57 নম্বর ওয়ার্ডের কোয়ার্ডিনেটর জীবন সাহার অনুগামীরা। চলে বেধড়ক মার। আক্রান্ত বিজেপি নেতাকে রাতেই নীলরতন হাসপাতালে ভর্তি করা হয়। অঞ্চলের কিছু দুষ্কৃতি এসে সামনে পিছনে দাঁড়িয়ে আমাকে লাথি মারে, তখন আমি হুমড়ি খেয়ে পড়ি। তারপর কিরে বিজেপি করিস, ভাইস প্রেসিডেন্ট হয়েছিস, বলার পরে মানে হচ্ছে এলো পাথারি, ঠুস ও ঘুষি লাথি মারতে শুরু করে মেরে যে বলছে তুমি বিজেপি করবে, এখানে বিজেপি করা করতে দেবো না, বিজেপি করলে আমরা মেরে ফেলে দেবো। জীবন শাহ ছেলেরা মেরেছে, এটা জীবন শাহ যারা উনি ওনার ছেলেরা একটা রাত্রেবেলা উনি পয়সা দিয়ে মদ খাওয়ানোদেরকে আই হামলা করান না, যে বিজেপি কর্মীদের আছে। হামলার অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছে তৃণমূল। কেউ কিছু বলতেই পারে, তখন আমার কিছু করার নেই। হ্যাঁ, আটকাতে পারি না, এর মধ্যে দলের কোনো মানে দলগত কোনো ইনভলভমেন্ট নেই। বিজেপির আরো অভিযোগ, থানায় ফোন করা সত্ত্বেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। আমি থানায় ফোন করেছিলাম যখন প্রথমে মারছিল, তখনই আমি থানায় ফোন করেছি, কিন্তু থানা আসেনি। এদিকে ট্যাংরা থানার তরফে দাবি, এই সংক্রান্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। এরই মধ্যে আক্রান্ত বিজেপি নেতার বিরুদ্ধে উঠেছে অন্য অভিযোগও। স্থানীয় সূত্রে খবর, এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে টাকা নেওয়া ও স্থানীয় ক্লাবের টাকা 9-6 অভিযোগ রয়েছে এই বিজেপি নেতার বিরুদ্ধে। সেই সমস্ত কারণে হামলা কিনা খতিয়ে দেখছে পুলিশ। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত 812 জন। রাজ্যে একদিনে করোনায় 24 জনের মৃত্যু। রাজ্যে সংক্রমণের তুলনায় সুস্থতার হার 97%। দৈনিক সংক্রমণ মৃত্যুতে রাজ্যের শীর্ষে উত্তর চব্বিশ পরগনা। উত্তর চব্বিশ পরগনায় একদিনে আক্রান্ত 237, মৃত 8। কলকাতায় একদিনে সংক্রমিত 199 জন, 4 জনের মৃত্যু। আজ শারদা মায়ের 168তম জন্মতিথি। রামকৃষ্ণ মঠ ও মিশনের সমস্ত কেন্দ্রেই এই দিনটি পালিত হল রীতি মেনে। এদিকে করোনা আবহে এবারে ভক্ত শূন্যই রইল বাগবাজারে মায়ের বাড়ি থেকে বেলুড় মঠ। পৌষের কৃষ্ণা সপ্তমী, এই পুণ্যতিথিতেই জয়রাম বাটিতে শ্যামাসুন্দরী দেবীর কোল আলো করে জন্ম নিয়েছিলেন শ্রী শ্রী শারদা দেবী। ঠাকুর রামকৃষ্ণদেব তাঁর সারা জীবনের সাধনার ফল অর্পণ করেছিলেন শারদা দেবীকে, আর স্বামীজি তাঁকে দিয়েছিলেন সংঘ জননীর স্থান। মঙ্গলবার শ্রী শ্রী মায়ের 168তম জন্মতিথি উপলক্ষে বাগবাজারে মায়ের বাড়ি, বেলুড় মঠ, রামকৃষ্ণ মঠ ও মিশনের সমস্ত কেন্দ্রে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। যদিও করোনা সংক্রমণের কারণে শারদা মায়ের জন্মতিথিতে ভক্তশূন্যই রইল বাগবাজারের মায়ের বাড়ি, তবে প্রতিবারের মতো রীতি মেনে সকাল থেকে আয়োজন করা হয় বিশেষ পুজোর। মঙ্গল আরতি দিয়ে শুরু হয় পুজো পাঠের, ছিল বিশেষ হোমের আয়োজন। ভোরের পুজো, এছাড়াও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান, মায়ের কথা পাঠ, সমস্ত কিছুই প্রত্যেক বছরের মতন হচ্ছে এবারেও। কিন্তু ভক্তরা এবার আসতে পারছেন না, ভক্তশূন্যভাবেই পালিত হচ্ছে শারদা মায়ের পুণ্য আবির্ভাব তিথি। ভক্তদের কাছে এবার একটুখানি খুবই কী বলবো, খুবই দুঃখিত হয়ে রয়েছি, তাদেরকে আমরা ভেতরে আসতে দিতে পারছি না। আমরা ইউটিউব চ্যানেলে নানাভাবে এই অনুষ্ঠানটিকে দেখাবার চেষ্টা করা হচ্ছে, যাতে তারা ঘরে বসে অন্তত মাকে প্রত্যক্ষভাবে দর্শন করতে পারে, পুজো দেখতে পারে। একই ছবির সাক্ষী রইল গঙ্গাপাড়ের বেলুড় মঠ। সকাল থেকেই বিশেষ পুজো পাঠ চললেও করোনাকালে এবার ভক্ত সমাগমে কোপ পড়েছে সেখানেও। সন্ধ্যায় মায়ের জন্মতিথি উপলক্ষে বিশেষ আরতিরও আয়োজন করা হয়। সঞ্চয় মিত্রের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত
তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।